হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো এখানে এই বাটির আমি দু বাটি সুজি নিয়েছি, আর এর মধ্যে ওই বাটিরই দু বাটি আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে দিয়েছি, তারপরে একটু হাত দিয়ে এইভাবে নেড়ে দিয়েছি। তারপর এটা ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। দেখবেন এইটা 10 মিনিট পরে যখন ঢাকনাটা খুলবো, পানিটা অনেকটাই টেনে নেবে। দেখুন পানিটা পুরোটাই টেনে নিয়েছে, সুজিগুলো ফুলে উঠেছে। তারপরে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ ভাজা জিরে মরিচের গুঁড়ো, আর দিচ্ছি আমি একটু খাওয়া সোডা, হাফ চামচ জোয়ান আর হাফ চামচ রসুনের পেস্ট। আর এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, কিছুটা বিনস কুচি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি। এগুলো আমি সবগুলোই সুজির মধ্যে দিয়ে দেব। তারপরে একটু চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এটাকে আমি হাত দিয়েই মিক্স করে নেব ভালোভাবে। দেখুন এইভাবে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসটা অন করে দিয়ে আপড়ে তাওয়া বসিয়ে ওর উপরে অল্প অল্প তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে। তারপরে আমি ব্যাটারগুলো এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে এটা ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব। আর এটা এইভাবে দেখুন উল্টে নেব। তো এপিট ওপিট এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই হেলদি একটা টিফিন হবে, আর এটা ব্রেকফাস্টের জন্যও বানিয়ে নিতে পারেন। তারপরে দেখুন এইভাবে আমি উল্টে দিয়ে আবারও দুপিটি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এইভাবে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার ভাজা, এবারে আমি এগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তারপরে আবারও কিছু ব্যাটার দিয়ে আমি এইভাবে এপিটোপিট দুপিট ভেজে এভাবে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে, খুবই সুন্দর হয়েছিল। এটা খুবই একটা হেলদি টিফিন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তারপরে দেখুন এখানে আমি টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করে দিয়েছি। এটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। দেখুন এইভাবে আমি সসের সঙ্গে পরিবেশন করে দিয়েছি, আর অসাধারণ টেস্ট হয়েছিল। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক করে যাবেন। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক করুন।